हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल नोमैडिक व्हील्स एंड अ वेरी गुड मॉर्निंग टू ऑल माय व्यूअर्स फ्रॉम कुंदर। কিছুক্ষণ পর ব্রেকফাস্ট সেরে আমি বেরোবো তুরতুক, তার আগে একবার ঘুরে দেখে নিই কুন্দরের যে হোমস্টেতে আমি আছি, গ্রিন উইলো কটেজ, তার চারিপাশটা ঠিক কেমন। কাল বিকেলে আমি যখন কুন্দরে এসে পৌঁছাই তখন আলো অনেকটাই কমে এসছে, তাই কাল আর আপনাদের দেখাতে পারিনি কুন্দরের যে হোমস্টেতে আমি রয়েছি তার পরিবেশ ঠিক কতটা মনোরম। আপেল বাগান, ফুলের বাগান, নাম না জানা অসংখ্য গাছের বাহার আর হিমালয় পর্বতের কোলে নুব্রা উপত্যকায় এই অপূর্ব গ্রিন উইলো কটেজ সত্যি মনকে ছুঁয়ে যায়। আর সবচেয়ে সুন্দর, এই কটেজের ঠিক মাঝখান দিয়ে পাহাড়ি ঝর্ণার একটা ধারা বয়ে গিয়ে পাশের কুন্দরী নদীতে মিশছে, যার কুলকুল শব্দ সত্যি মনকে ছুঁয়ে যায়। এই সেই পাহাড়ি ঝর্ণার ধারা যার অবিরাম কুলকুল শব্দ মনকে ছুঁয়ে যায়। সত্যি এটা ভেবে খুব খারাপ লাগছে যে কাল আমি আর এখানে থাকবো না, কাল আমি চলে যাব প্যাংগং। তবে এটা স্বীকার করতেই হচ্ছে যে সুন্দর সত্যি খুব সুন্দর। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন, এবং যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতের নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এখন রয়েছি ডাইনিং হলের সামনে। ডাইনিং হলটাও খুব ইউনিক, যেটা আমার মনে হয়েছে যে আপনারা যারা আগে লাদাখ এসেছেন তারা অবশ্যই দেখেছেন যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা সত্যি খুব অসাধারণ, খুবই সুন্দর লেগেছে আমার, তাই আপনাদের একবার দেখাতে চাই। কাল রাত্রে এখানে মাংস রুটি খেয়েছি, খুব ভালো লেগেছে। সারাদিন গায়ে চড়ানোর পর যখন রাত্রে একটু ভালো খাবার জোটে হওয়াটাই ভালো, সারাদিন আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি না, সত্যি সেটা মনে থেকে যায়। আর কাল রাত্রের খাবারটা অনেকটা সেরকমই ছিল, মাংসটা দারুণ টেস্ট হয়েছিল। আজ আমার গন্তব্য নুব্রা ভ্যালির এক অপূর্ব সুন্দর গ্রাম তুরতুক। ভৌগোলিকভাবে এই গ্রামটি খুব গুরুত্বপূর্ণ, কারণ তুরতুকের দোথাং হল ভারতের শেষ আর্মি আউটপোস্ট, এবং এরপর থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট বাল্টিস্তান অঞ্চল শুরু হয়ে যায়। আবার ঐতিহাসিক দিক থেকেও এই গ্রামটি বেশ গুরুত্বপূর্ণ। আপনারা জেনে অবাক হবেন, 1947 সাল পর্যন্ত এই গ্রামটি ভারতের অধীনে ছিল। 1947 সালের ভারত পাক যুদ্ধের পর এই গ্রামটি পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। আবার 1971 ভারত পাক যুদ্ধের পর এই গ্রামটি 24 বছর পর আবার ভারতের নিয়ন্ত্রণে আসে। তখন থেকে এই গ্রামটি ভারতের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন ছিল। 1910 সালে প্রথমবার ভারত সরকার ভারতীয় ট্যুরিস্টদের জন্য এই গ্রামটিকে খুলে দেয়। পাহাড়ের প্রত্যেকটা বাঁকে এক আলাদা আলাদা সৌন্দর্য, যদি সব জায়গায় ক্যামেরা বার করিয়ে ছবি তুলতে থাকি তাহলে আর পৌঁছানো হবে না। আমি গতকাল হুন্দরে ছিলাম। আপনারা চাইলে লে থেকে সরাসরি তুরতুক এসে থাকতে পারেন। লে থেকে তুরতুকের দূরত্ব 203 কিলোমিটার, প্রায় 7-8 ঘন্টার জার্নি। আরে 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 আরে, উনি বেশ বিপদে ফেলে দিয়েছিলেন। যাই হোক, যদি লে থেকে আপনারা সরাসরি তুরতুক আসতে চান সেক্ষেত্রে খুব ভোর ভোর লে থেকে আপনাদের বেরিয়ে পড়তে হবে। আর তুরতুকে থাকার জায়গা অনেক আছে, প্রচুর হোমস্টে আছে, টেন্ট অ্যাকোমোডেশনও রয়েছে। আর আপনারা যদি নিজে টেন্ট করে থাকতে চান সেক্ষেত্রে স্থানীয় মানুষদের অনুমতি আর সহযোগিতা আপনাদের দিতে হবে।
a rider, nothing seems to give more pleasure than the road that stretches to the horizon, the deep blue sky that soothes his eyes, the high mountains that give him confidence. What else does he need? This is what he craves for. This is what he lives for. Let the blow fall soon or late. Let what will be over me. Keep the face of earth around and the road before me. Wealth I seek not, hope nor love, nor a friend to know me. All I seek, the heaven above and the road below me. এক স্থানীয় মহিলা আসছে, ওনাকে একটু জিজ্ঞেস করে নিই যে ঠিক রাস্তায় যাচ্ছে কিনা। জিপিএস তো বলছে ঠিকই যাচ্ছি, তাও একবার জিজ্ঞেস করে নেওয়াটা উচিত। টুকটুক কিস তরফে টুকটুক ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করা যায় আপনাদের ভালো লাগবে। আমার ডান পাশে যে নদীটি বয়ে যাচ্ছে তার নাম শায়ক। সিন্ধু নদীর এই শাখা নদীটি টুকটুকের পথে আপনার সর্বক্ষণের সঙ্গে হয়ে থাকবে। সিয়াচেনের রিম হিমবাহ থেকে উৎপত্তি হয়ে টুকটুক পেরিয়ে এই নদীটি পাকিস্তানের গিলগিট বাল্টিস্তানে প্রবেশ করেছে। আই এম নট ফার ফ্রম রিচিং টু আ চার্মিংলি বিউটিফুল ভিলেজ কল্ড টুকটুক, লোকেটেড ইন নুব্রা ভ্যালি অফ লাদাখ। When you are in Tuktuk, you are standing just a stone throw away from the Indo-Pak border. People here were Indians until 1947. Then they were Pakistanis for 24 years until 1971. And they are now back to being Indians again. Many of them have families on the other side of the border and they have not seen them for decades. While rest of the Ladakh is a barren wasteland and a cold desert deprived of anything green, Tuktuk is surrounded with lush green trees all around. So you can understand that how excited I am to reach Tuktuk. Tuktuk is an offbeat area in Ladakh. After the Indo-Pak War in 1971, India regained control over this region. It is one of the four Balti villages under Indian administration, the other three being Taksi, Chalukha and Thang. In the year 2013, for the first time, Indian tourists were allowed to visit this stunningly beautiful village. Before that, Tuktuk was isolated from the rest of India. The verdant valley of Tuktuk, the amicable villagers, their culture and tradition are as enthralling as her historical importance. Tuktuk আর বেশি দূরে নয়। টুকটুক গ্রাম খুব ভালো করে দেখে ছবি তুলে আবার ফিরে যাব হুন্দর স্যান্ড ডিউন্স দেখতে। হুন্দর স্যান্ড ডিউন্সের বিশেষ আকর্ষণ হলো ব্যাকট্রিয়ান ক্যামেল অথবা ডবল হামব্যাক ক্যামেল। তাই আপনাদের অনুরোধ করছি ভিডিওটাকে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। টুকটুক বাল্টিক অঞ্চলের চারটি গ্রামের মধ্যে একটি। অন্যান্য তিনটি গ্রাম হলো তেয়াক্সি, চালুংখা, দোথাং। অনেকে একে থাংও বলে থাকে। এই অঞ্চলের বাসিন্দারা মূলত বাল্টি, লাদাখি ও উর্দু ভাষায় কথা বলে থাকে। 1913 সালে টুকটুককে প্রথমবার ফরেনার্সদের জন্য খুলে দেওয়া হয়। বর্তমানে টুরিস্টদের ভারতের শেষ আউটপোস্ট থাং পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। তারা চাইলে তেয়াক্সি পর্যন্ত যেতে পারে।
সিয়াচিন হিমবাহের অন্যতম প্রবেশপথ তুর্তুকে 3000-এরও বেশি কিছু মানুষের বাস। পৃথিবীর অন্যতম সংবেদনশীল এই অঞ্চলের বাসিন্দারা সত্যি খুব হাসিখুশি আর বন্ধুভাবাপন্ন। এখানকার অপরূপ প্রাকৃতিক শোভা আর মানুষের উষ্ণ অভ্যর্থনা আপনাকে মুগ্ধ করবেই করবে। লাদাখের বাকি অংশ যখন রুক্ষ মরু প্রান্তর অনুর্বর, সেখানে তুর্তুকে সবুজের সমারোহ। মূলত চাষবাসই এখানকার মানুষের প্রধান জীবিকা। লাদাখের বাকি অংশের সাথে তুর্তুকের মানুষের আর একটা গুরুত্বপূর্ণ বৈপরীত্য হল এখানকার সব মানুষই বাল্টি মুসলিম। তুর্তুক আরও বিখ্যাত বিভিন্ন ধরনের ফল উৎপাদনের জন্য। এখানকার অ্যাপ্রিকট টুরিস্টদের কাছে সত্যি খুব জনপ্রিয়। তুর্তুকের যে বিষয়গুলো সত্যি আমায় মুগ্ধ করেছে সেগুলো হলো এখানকার অকৃত্রিম প্রাকৃতিক শোভা, এখানকার গলিপথ, সাধারণ মানুষের সরলতা আর সবুজের সমারোহ, যা লাদাখের বাকি ভূপ্রকৃতি থেকে সম্পূর্ণই আলাদা। আমার সুযোগ হয়েছিল এখানকার এক স্থানীয় মিউজিয়ামে যাওয়ার এবং সেখানে আমার সাথে আলাপ হয় তুর্তুকের রাজবংশের এক উত্তরাধিকারীর সাথে। তিনি আমায় তুর্তুকের সংস্কৃতি, মানুষ এবং ইতিহাস সম্বন্ধে অবগত করেন। এই মিউজিয়ামে তুর্তুকের রাজাদের দ্বারা ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, রোগবাদী, আসবাব ও পোশাক দেখার সুযোগ পাওয়া যায়। চলে এসেছি হুন্দার স্যান্ড ডিউন্স। সায়ক নদীর তীরে হিমালয়ের কোলে উইলো আর পপলার গাছে ঘেরা নুব্রা ভ্যালির এক ছোট্ট গ্রাম হুন্দার। এই হুন্দারের প্রধান আকর্ষণ হল ব্যাকটেরিয়ান উড বা ডবল হামব্যাক উড, যা সিল্ক রুট ট্রেডের সোনালী যুগের অন্যতম অবশিষ্ট এক স্মৃতি। চায়না, সেন্ট্রাল এশিয়া, মঙ্গোলিয়া, কাজাকিস্তান থেকে সিল্ক রুটের চরম প্রতিকূল আবহাওয়া আর দুর্গম পথে ভারী ভারী মালপত্র বহনের জন্য আনা হয়েছিল এই ব্যাকটেরিয়ান উটেদের। 1950 সালে সিল্ক রুট বন্ধ হয়ে যাওয়ার পর বেশ কিছু উট হুন্দরে থেকে যায় এবং তাদের আর প্রয়োজন না থাকায় অবহেলা আর অযত্নে দুই কুটযুক্ত এই ব্যাকটেরিয়ান উটগুলো ভারত থেকে বিলুপ্তির কিনারায় পৌঁছে যায়। অবশেষে 2003 সালে স্থানীয় কিছু বাসিন্দাদের উদ্যোগে সুন্দর স্যান্ডিউন্সে ক্যামেল সাফারি শুরু হয়। এতে এই উটগুলো যেমন বিলুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়, তেমনি কিছু উটপালকও জীবিকা নির্বাহের উপায় খুঁজে পায়। বর্তমানে সুন্দরে প্রায় 250টি ব্যাকটেরিয়ান উট রয়েছে আর 45টি পরিবার বর্তমানে ক্যামেল সাফারির সাথে যুক্ত। এই পর্বটি এখানেই শেষ করছি। আশা করা যায় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডেফিনেটলি ফলো মি অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আই উইল প্রোভাইড দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।